ওয়েলকাম টু টিএস একাডেমি। আজ আধুনিক ও ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, যেগুলি থেকে প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় 2 নম্বর গমনযোগ্য প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে রাজঘাট। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহেরুর সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে শান্তিবন। পরবর্তী প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে বিজয়ঘাট। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহেরুর সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে শান্তিবন। পরবর্তী প্রশ্ন, চরণ সিং এর সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে কিষানঘাট। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধী সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে বীরভূমি। পরবর্তী প্রশ্ন, রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে মহাপ্রাণঘাট। বিআর আহমেদকরের সমাধিস্থল কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে চৈত্রভূমি। পরবর্তী প্রশ্ন, বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে কাবুল। পরবর্তী প্রশ্ন, হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে দিল্লি। পরবর্তী প্রশ্ন, আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে সেকেন্দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে লাহোর। শাহজাহানের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে আগ্রা। ঔরঙ্গজেবের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে ঔরঙ্গাবাদ। শেরশাহের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে বিহার। মমতাজের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে আগ্রা।